চট্টগ্রামের হাটহাজারীতে ভাড়া বাসা থেকে প্রিন্স দাস নামের এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে ফটিকা এলাকায় প্রাণী ও পশু সম্পদ হাসপাতালের পাশের তিনতলা ভবনের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রিন্স দাস সহ কয়েকজন ওই ভবনের তিনতলায় ভাড়া থাকতেন। গেল রাত 9টার দিকে বাসা থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক বিষয়টি জাতীয় জরুরি সেবা 999-এ জানায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।